বারুইপুরে তরুণকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, মামা বাড়ির পাশের পুকুরে দেহ উদ্ধার, ঘটনায় গ্রেপ্তার প্রেমিক সহ দুই। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রেমিক ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। গত দুদিন ধরে নিখোঁজ ছিল ওই তরুণী। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় বারুইপুর থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত প্রেমিকের নাম অজয় মণ্ডল। টেনে নিয়ে গিয়ে বাগানের মধ্যে রেপ করা হয়েছে, গলাটিকে ওর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। প্রথম তো যে যার ভালোবাসত সে নিয়ে গেছিল, এবার ওদের সঙ্গে তো অতজন লোক আছে না। এখন ওর আমি চাই ফাঁসি। আমার মেয়ের যেরম শাশুড়ি এ করেছে, মৃত্যু মানে জলে ডুবিয়ে মেরেছে, ওর আমি চাই ফাঁসি। ওই দিন রাত্রে ওরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে ওই যে ছেলেগুলো এ করেছে মেরেছে তারা সব ডেকে নিয়ে গেছে। তা ওকে আমরা যাবজ্জীবন কারাদণ্ড দেবো, এইটাই অপরাধ করেছে, ফাঁসি। জানা গিয়েছে তরুণীর সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মণ্ডল নামে এক যুবকের। অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে। তরুণীর পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকত। অজয়ের বাড়ির কাছে তরুণীর মামা বাড়ি। গত এক তারিখ সে মামা বাড়ি এসেছিল, সেখানেই ছিল। শুক্রবার রাত 8টা নাগাদ বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় তরুণীকে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে। তরুণীর মামা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে, পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি। পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা চার পাঁচজন মিলে ধর্ষণ করে দিই। তারপর তাকে গলা টিপে মেরে দিয়েছে। কিছু দিন পনেরো আগে নাকি ছেলেটা সোনারপুরে গেছিলো, গিয়ে ওকে কিছু বুঝিয়ে শুয়ে এখানে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতে করতো। ওরে এবার ভাগ্নি শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তো শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এই কেসটা করেছে। অভিযুক্ত অজয় ও তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে খুন করেছে। অভিযুক্ত অজয় এলাকায় খারাপ ছেলে হিসেবেই পরিচিত। এলাকার মহিলাদের কটূক্তি করত বলেও অভিযোগ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে প্রতিবেশীরাও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কর্মের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক। একদম বাজে লক্ষ্য ছেলে, সব থেকে বাজে লক্ষ্য ছেলে। এমন করে মেয়ের পিছনে নেই, বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবাইয়ের পিছনে লাগে, কিছুই করে না, আবারাগিরি করে, কি করবে? গাঁজা খায়, নেশা করে, আবারাগিরি করে ঘুরে বেড়ায়। সব থেকে বাজে লক্ষ্য ছেলে, সবাইয়ের সাথে নোংরামো চোখে দৃষ্টি দেখে, নোংরামো চোখে দেখে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বারুইপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।